যারা নাইনটিজ বা নাইনটিজ পরবর্তী সময় অ্যাকশন মাস ফিল্ম যারা দেখেছেন বা দেখেন তো এনায়ত করিমের সঙ্গে কিন্তু তারা কম বেশি সবাই পরিচিত এখন আপনি তার অনেক ফিল্মের মান নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস তার এক একটা সিনেমার কালেকশন কিন্তু ছিল একটা টাইমে আনবিটেবেল মানতে হয়ে যে একজন ফিল্ম মেকার হিসেবে তিনি কিন্তু সফল ছিলেন অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস এবং এনায়ত করিম কিন্তু এদেশের সব বড়ো বড়ো তারকাদের নিয়ে না শাকিব খান আমিন খান রুবেলের মতো সব প্রথম সারির নাম করা সুপার স্টারদের নিয়ে কিন্তু তিনি তার পিক পয়েন্টে তিনি কিন্তু কাজ করেছেন পেয়েছেন সফলতা এবং এক একটা সিনেমার রীতিমতো মাইল কে আছে কমার্শিয়াল সাকসেস অথবা তার অনেক ব্লক বাস্টার বা অল টাইম ব্লক বাস্টার ফিল্ম পত্রিকা ঢুকায়নি প্রথম আলো তো এটা নিয়ে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না যাই হোক আজকের ভিডিওতে আমি কথা বলব এক্স্যাক্টলি এনায়ত করিম পরিচালিত সিরাদার দর বিজনেস দেওয়া সিনেমা কোন দশটা কোন দশটা সিনেমাকে এখন পর্যন্ত এনায়ত করিম সেরা দর বিজনেস দেওয়া সিনেমা হিসেবে ধরা এবং সেই সব টোটাল কাস্টিং রিলিজ ডেট নিয়ে আজকে আমি কথা বলবো তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্ম পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের এনায়ত করিম এদেশের অসংখ্য হিট সুপার হিট সিনেমা উপহার দেওয়া একজন মেকার এবং তার ফিল্মের যে মাস অডিয়েন্স একটা মাস এলিমেন্ট থাকতো বড়ো বড়ো সুপার স্টারদের নিয়ে তিনি যখন মাস এলিমেন্ট নিয়ে বড় পর্দায় হাজির হতেন সেটার রীতিমতো মাস অডিয়েন্সরা তারা চোখ বন্ধ করে প্রেক্ষা গিয়ে যেত এবং এনায়েত করিমের ফিল্মের কিন্তু একটা টাইমে একটা ওভার একটা চাহিদা কিন্তু মার্কেটে ক্রিয়েট হয়ে যায় এখন তার মান নিয়ে কথা বলতে পারেন সেটা ভিন্ন কথা যাই হোক এনায়ত করিম পরিচালিত সিরাদর বিদ্যুৎ সিনেমার লিস্টে আমরা দশ নম্বরে যে ফিল্মকে রেখেছি এটা হচ্ছে দু হাজার তিন সালে রিলিজ পাওয়া সিনেমা বাহাদুর সন্তান যে সিনেমাতে আমরা দেখলাম সুপারস্টার শাকিব খানকে এবং তার বিপরীতে আমরা দেখলাম একাকে এখানে ময়ূর অভিনয় করেছিলেন তো একটা দুর্দান্ত কাস্টিংয়ের ফিল্ম ছিল যে তাদের ওই প্যাটার্ন অনুযায়ী আমি বলছি না যে খুবই ভালো কাস্টিং বা যারা এলিট ফিল্ম দেখে যারা মানে থাকে না যে ফ্যামিলি নিয়ে দেখে আমি ওই ধরনের কথা বলতে কিন্তু যারা মাস অডিয়েন্স তাদের কানেক্ট করেই কিন্তু ফিল্ম বানাতেন এনায়ত করিম যাই হোক মেহেদি ছিল এবং এই সিনেমাতে আহমেদ শরীফ ছিল তো যাহোক এনায়ত করিম পরিচালিত বাহাদুর সন্তান সিনেমাকে কিন্তু এখন পর্যন্ত তার ক্যারিয়ারে কিন্তু সেরাধার বিজনেস ও সিনেমার লিস্টে কিন্তু দশ নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় এবার এনায়ত করিম পরিচালিত সেরাধর বিজনেস ও সিনেমার লিস্টে নয় নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে তখন রুবেল বক্স অফিসে তার একটা ওভার স্টার ডাম এবং রুবেল তখন বিশাল বড় সুপারস্টার এবং রুবেলকে নিয়ে এনায়ত করিম একটা ফিল্ম বানালেন জননেতা এবং এখানে রুবেলের যে মাস অ্যাকশান আমরা দেখলাম রাজীব এখানে ভিলেন ক্যারেক্টার তো রাজীবকে তার যেভাবে নাস্তানাবোধ করা শুরু থেকে শেষ পর্যন্ত গল্প টেনে নিয়ে যাওয়া এখানে মেহেদি ঝুমকাকে দেখলাম এবং আমরা দেখি সিনেমাতে ময়ূরীকে তো দুর্দান্ত একটা কাস্টিংয়ের ফিল্ম ছিল জননেতা এবং মাস ফিল্ম মাস অডিয়েন্স রাজনৈতিক ফিল্ম এমনভাবে এক্সিবিউট করলেন যে সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত এনায়ত করিমের ক্যারিয়ারে কিন্তু সেরা ধরনের বিজনে তো সিনেমার লিস্টে কিন্তু নয় নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় এবার এনায়ত করিম পরিচালিত সেরাজের বিজনেস তো সিনেমার লিস্টে আট নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে রিলিজ হওয়া একটি ফিল্ম যে ফিল্মের নাম কদম আলী মাস্তান নামভূমিকায় আমরা দেখলাম দীপজলকে ডিপচলের তখন একটা অন্যরকম একটা আলাদা ক্রেজ ডিপজল ভিলেন হলেও কিন্তু তার একটা গুরুত্ব থাকতো পুরো ক্যারেক্টার জুড়ে এবং এখানে আমরা দেখলাম আলেকজান্ডার বো একাকে এবং সাইন আলম ময়ূরকে কদম আলী মাস্তান নামভূমিকা ডিপজল একটা মজার বিষয় হচ্ছে যে এই সিনেমাটা রিলিজ পেয়েছিল মান্নার প্রোডাকশনের ফিল্ম লালবাচ্চা বাচ্চা এবং কদম আলী মাস্তান দুইটা ফিল্ম একই দিন রিলিজ পেয়েছিল এবং বলা হয়ে থাকে যে প্রথম দুই তিন দিন কালেকশনে কিন্তু লালবচ্ছার থেকেও কিন্তু কদম আলী মাস্তান নাকি এগিয়ে যায় আমরা বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম ডকুমেন্টস বা যারা ওই ওই টাইমের অডিয়েন্স তো তাদের কাছ থেকে কিন্তু এই পেপারটা জানতে পারি যে এটা একটা সাকসেসফুল ফিল্ম এবং এখন পর্যন্ত কিন্তু কদম আলী মাস্তানকে কিন্তু দীর্ঘ বার্ন ক্যারিয়ারে এনায়ত করিমের আট নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় এবার এনায়ত করিম পরিচালিত সেরা ধরনের বিজনেস সিনেমা লিস্টে সাত নম্বরে রয়েছে দু হাজার এক সালে রিলিজ পাওয়া সিনেমা যে সিনেমার নাম মৃত্যু নাম শুনে বুঝতে পারছেন একটা মাস অডিয়েন্সের কানেক্ট করার মতো ফিল্ম আলেকজান্ডার বো পলি তারা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল মিশা সদকর একটা দুর্দান্ত কাস্টিংয়ের ফিল্ম ছিল একটা মাল্টিস্টার কাস্টিং ফিল্ম মৃত্যুঘণ্টা মানে অ্যানায়ত করিমের ফিল্ম তৎকালীন সময় দাঁড়িয়ে যেরকম হতো সেরকম হলো এবং সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু তার দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ারে কিন্তু সাত নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় এবার এনায়ত করিম পরিচিত সেরাদর বিনোদন সিনেমার লিস্টের ছয় নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা তার ক্যারিয়ার একটা উল্লেখযোগ্য সাকসেসফুল ফিল্ম দুই হাজার সালে রিলিজ পাওয়া যে সিনেমার নাম হ্যাঁ বস্তির শায়নশাহ নামভূমিকে আমরা দেখলাম রুবেলকে রুবেলকে এমনভাবে বড় পর দিয়ে এক্সিবিউট করলো যে বস্তি বস্তিতে থাকে কিন্তু বস্তির সায়নশাহ নিজের সিনেমাতে আমরা তার বিপরীতে অভিনয় করতে দেখলাম একাক এবং এই সিনেমাতে কিন্তু মেহেদি ঝুমকা তারা অভিনয় করেছিল এই সিনেমাতে আমরা পেলাম রাজীবের মতো কল অভিনেতাকে এবং এটা একটা খুবই সাকসেসফুল ফিল্ম বস্তির সায়নশাহ এটা সুপার ডুপার হিট ফিল্ম এবং নাটোরের সায়াবনীতে এই ফিল্মটা একটা ছয় সপ্তাহ চলেছিলো এতটাই কিন্তু এই সিনেমার কালেকশন ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে যাই হোক এনায়েত করিম পরিচালিত শিরাদার বিজনেদাউ সিনেমার লিস্টে কিন্তু ছয় নম্বরে এখন পর্যন্ত ধরা হয় বস্তির শাকে এবার এনায়েত করিম পরিচালিত শিরাদার বিজনেদ সিনেমা লিস্টে পাঁচ নম্বরে হয়েছে এমন একটা ফিল্ম নাইনটিন নাইনটি এইটের রিলিজ পম একটা সুপার হিট ফিল্ম দেশের মাটি যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম মান্না এবং শাহনাজকে মান্না শাহনাজ জুটি তখন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে তাদের ওই বছরে কিন্তু আমরা দেখলাম মান্না শাহনাজ জুটির বিশাল বড় সাকসেসফুল ফিল্ম শান্তকনম আস্তান সেই বছরই আসলো দেশের মাটি তো দেশের মাটি মান্নার রাজনৈতিক বক্তব্য ধর্মী ফিল্ম অডিয়েন্সকে তো ঠকাতে পারে না সিনেমাটা সুপারহিট হল এবং এখন পর্যন্ত এনায়ত করিম এর ক্যারিয়ারে কিন্তু এই সিনেমাটাকে পাঁচ নম্বর বিজনেস দেওয়া সিনেমা হিসেবে ধরা হয় এবার এনায়ত করিম পরিচালিত সেরাধার বিজনেস দেওয়া সিনেমার লিস্টে চার নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাল আমরা দেখছি বক্স অফিসে মান্নার একক উত্থান শুরু হচ্ছে তো এমন টাইমে এনায়ত করিম মান্নাকে নিয়ে একটা ফিল্ম বানালেন যে ফিল্মের নাম ক্ষুধার জ্বালা মান্না শাহানার জুটি পাশাপাশি আমরা দেখলাম মেহেদি এবং নিশিক এখানে রাজীবের মতো দুর্দান্ত খাল অভিনীত এবং ক্ষুধার যে জ্বালা পোস্টারে বড় করে দেখা যাচ্ছে যে থালা হাতে মান্না তো এমনভাবে মান্নাকে এক্সিবিউট করা হলো যে মানে যে অ্যাকশান যে মাস একটা অ্যাপিলিং ফিল্ম মানে অডিয়েন্সদের কানেক্ট করার মতো একটা ফিল্ম এসব ফিল্মে কিন্তু কোনো বিতর্কিত কিন্তু ওইভাবে কিন্তু ছিল না তখন ভালো ফিল্ম ছিল দেখার মতো ফিল্ম ছিল অডিয়েন্স পর্দায় বুধ হয়ে যাওয়ার মতো ফিল্ম ছিল কিন্তু এই ফিল্মটা হ্যাঁ তার ছিল উনিশশো সাতানব্বই সালে কিন্তু সিরাদার বিজনেস দাও সিনেমার ভিতরে একটা এবং সাকসেসফুল এই ফিল্মটাকে কিন্তু এখন পর্যন্ত ধরা এনায় করিমের দীর্ঘ দীর্ঘবর্ণাটা ক্যারিয়ারে সিরাদার বিজনেস সিনেমার লিস্টে কিন্তু চার নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে এইবার এনায়ত করিমের দীর্ঘ দীর্ঘবর্ণাটা ক্যারিয়ারে তার দর দ্বার বিন্দুদ সিনেমার ভিতর তিন নম্বর যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে নাইনটিন নাইনটি এইট উনিশশো আটানব্বই সালে রিলিজ পাওয়া একটা বিশাল বড়ো সাকসেসফুল ফিল্ম ছিল কালো চশমা যেখানে আমরা দেখলাম রুবেল এবং একা জুটিকে এখানে আরও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে দেখলাম আমরা হুমায়ুন ফুরিদিকে তার যে অ্যাক্টিং ছিল মেহেদি মৌসিল ওই সিনেমাতে এবং অ্যাকশান ধর্মী এই সিনেমাতে আমরা দেখলাম দুর্দান্ত গান গানের ছবি প্রাণের ছবি এবং এই সিনেমার একটা গান তৎকালীন সময় ধরে তুমুল জনপ্রিয়তা পায় যে দু চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা খালিদ হাসান মিলু এবং কনকচাপ ওই গানটা ছিল রীতিমতো চার বাস্টার এবং এই সিনেমাটা ছিল রীতিমতো সুপার ডুপার হিল্ট হিট ফিল্ম এবং ওই ইয়ারে কিন্তু সিরাদার বিজনেস ও সিনেমার কিন্তু একটি ছিল এই ফিল্মটা হ্যাঁ কালো চশমা এবার এনায়ত করিম পরিচালিত সিরাদার বিজনেস ও সিনেমার লিস্টে দুই নম্বর যে ফিল্মটা রয়েছে এটা একটা বিশাল বড় সাকসেসফুল ফিল্ম পত্রিকার হিসেব দিয়ে সব ফিল্ম জাস্ট করা যাবে না দুই হাজার সালে রিলিজ পাওয়া সিনেমা জ্যান্ত কবর যেটাতে আমরা আমিন খানের বিরুদ্ধে অভিনয় করতে দেখলাম ভারতের জনপ্রিয় নায়িকা এক সময়ের মনিকা বেদিকে হ্যাঁ মনিকা এবং আমিন খান জুটিকে নিয়ে তিনি বানালেন এই সিনেমা সিনেমাটা এবং এখানে আমরা আরও দেখলাম মেহেদি এবং ঝুমকাকে আমরা দেখলাম এই সিনেমাতে মিশা করকে এবং জ্যান্ত কবর সিনেমার নাম এবং অ্যাকশান যে গল্প অডিয়েন্স রীতিমতো কানেক্ট করে গেলো সিনেমাতে যে কী অ্যাকশান অডিয়েন্স দেখলো এবং কী গল্প দেখলো অডিয়েন্স রীতিমতো করতালি দিতে দিতে প্রেক্ষাগৃহ থেকে বের হল এবং সিনেমার যে কালেকশন ছিল একটা বিশাল বড়ো ব্লাকবাস্টার ফিল্ম কিন্তু ছিল জ্যান্ত কবর ওই আমলে ডিম রাতে রানী এই সিনেমাটা কিন্তু টানা পাঁচ সপ্তাহ চলেছিল এমন একটি ফিল্ম কিন্তু ছিল জ্যান্ত কবর এবং ব্লক বাস্টার ফিল্ম জ্যান্ত কবরকে এখন পর্যন্ত এনায়েত করিমের সিনেমার লিস্টে কিন্তু মানে টপ নিয়ে কিন্তু দুই নম্বর থাকে কোনো সিনেমা হিসেবে ধরা এখন পত্রিকার হিসাব দিয়ে কিন্তু আপনি জাজ করলে হবে না ভাই এবার এনায়েত করিম পরিচালিত শিরাদার বিজনেস তো সিনেমার লিস্টে এক নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে দুই হাজার সালে রিলিজ পাওয়া সিনেমা নয়া কষাই তখন কষাই শিরোনামের সিনেমার একটা ট্রেন্ড চলছে অলরেডি মান্নার জুন মন কষাই এসে গিয়েছে তো একটা ফিল্ম আসলো নয়া কষাই আমিন খান দেখেন এনায়ত কর্মী কিন্তু সবচেয়ে বেশি সফল তার কমার্শিয়াল সাকসেস কিন্তু আমিন খানের সঙ্গে আমিন খান এবং পপি জুটির পাশাপাশি এখানে আমরা দেখলাম মেহেদি ঝুমকা এবং টিপ একটা ভয়ঙ্কর রকমের একটা লুকে তাকে আনলেন এবং নয়া আকর্ষে একটা মার মার কাটকাট একটা একসন্দরমী সিনেমা এবং এটা ছিল বিশাল বড় ব্লক বস্টার এমনকি তোমাদেরও কিন্তু এই সিনেমাকে কিন্তু তারাও পত্রিকাতে রাখতে ভোলে না এবং সিনেমাটা বিশাল বড় ব্লক বস্টার ছিল প্রথমালো যেভাবে হিসাব করে তো ও হিসাবে তো আসলে মেলে না ভাই কালেকশন তো এটা খুবই সাকসেসফুল ফিল্ম এবং এখন পর্যন্ত এনায়ত করিমের দীর্ঘ দীর্ঘবর্ণাটা ক্যারিয়ারে কিন্তু তার এক নম্বর বিজনেস সিনেমা হিসেবে কিন্তু ধরা হয় নয় সাইকেল এটা হচ্ছে এক্স্যাক্টলি এনায়ত করিম পরিচিত তার দীর্ঘ বর্ণাট্য ক্যারিয়ার তার টপ টেন তার সেরা ধরনের বিজনেস দেওয়া সিনেমা কোন দশটা তো সেটা নিয়েছিল আমার ভিডিওটি আমি নানারকমভাবে আপনাদেরকে একটা অথেন্টিক ফিগার প্রোভাইড করার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের